Here. Hold after here, you know. Yeah, good. Yes, cute. Assalamu alaikum everyone. Hello, this is Narmeen Ahmed and you all are welcome to our page Gulshan Shari Museum. So आज के देखा वो होती है वेडिंग कलेक्शंस तो वेडिंग कलेक्शंस से कैटेगरी तो पहुँच चुके होते हैं नेटेड शाड़ी आज के तापोर देखा वो कि चल लखनऊ स्टेटर शाड़ी नेटेड बेस्ड हो बे देन अगेन देखा वो लहंगा सो एवरीवन प्लीज इट्स माय हम्बल रिक्वेस्ट अपना शोभा जॉइन करे फिल्म इबों की इफ पॉसिबल शेयर दिस लाइव विद योर फ्रेंड्स एंड फैमिली जो शोभा देखते पारे सो यू कैन सी दैट आई एम वेयरिंग सच अ ब्यूटिफुल एक्टिव गाउन दिस इज अ रिसेप्शन वेयर गाउन विच हैज बीन स्पेशली क्रिएटेड कलर कॉम्बिनेशन इज जस्ट ब्यूटिफुल सो हमारे शोरूम एड्रेस बोले दीची पान्थपथ बसुंधरा सिटी लेवल 4 ब्लॉक सी शॉप नंबर 97 থেকে 100 शॉप नंबर 97 থেকে 100 लाविया अपू बोलछेन क्लियर आछे थैंक यू सो मच ओके लेट्स सी हमारे एखाने फोने की देखा जाच्छे आई एम जस्ट वेटिंग फॉर यू ऑल टू जॉइन সবাই জয়েন করছে সো নো ইস্যুস এট অল সবাই জয়েন করে থাকুক এন্ড তারপর দেখাবো কালেকশন গুলো 2 মিনিট সবার থেকে সময় নিচ্ছি এর মাঝে মাঝে অ্যাড্রেস গুলো বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ফার্স্ট বসুন্ধরা সিটি বলে দিলাম এখন গুলশানের অ্যাড্রেসটি বলে দিচ্ছি গুলশান 2 পিঙ্ক সিটি বেসমেন্ট 1 অপোজিট অফ টপ 10 এন্ড ইনফিনিটি হিন্দি পে বলো ম্যাডাম ওকে ফাইন মাই ম্যাক্সিমাম ভিউয়ার্স ইজ ফ্রম বাংলাদেশ সো আই ক্যানট স্পিক ইন হিন্দি রাইট নাও ইফ ইউ ওয়ান্ট আস টু ট্রান্সলেট ইন হিন্দি ইউ প্লিজ ইনবক্স আস ওকে সিস্টার এন্ড ব্রাদার্স ওকে সো এভরিওয়ান হ্যাজ জয়েন্ড প্রাইস অফ ইয়োর ড্রেস ওকে দ্য প্রাইস অফ মাই ড্রেস আই উইল সে সিস্টার জাস্ট ওয়েট আ মিনিট আপনি ফোন আপনি এন্ড ওয়েলকাম ওয়ান্স अगेन যারা জয়েন করছেন ওকে রোকা ইসলাম আপু বলছেন প্রাইস কত আপু প্রাইসটা বলছি আপু ওয়েট করতে হবে আপনারা সব আমাকে কমেন্টে এখনই জানান যে আপনি গাউন দেখতে চাচ্ছেন নাকি ওয়েডিং লেহেঙ্গা দেখতে চাচ্ছেন এটা আমার জন্য বেশি ইজি হবে শাড়ির পর দেখাবো হচ্ছে গাউন আমি ইলেকশন ক্লিয়ার আছে আপু তোমার পর ড্রেসটা প্রাইস কত আপু বলছেন কে বলেছেন হুমায়রা আপু থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার লাইভ সেশন সো লেটস বিগিন আজকে দেখাবো লখনৌ সিটির আমাদের শাড়িগুলো একদম নতুন শাড়ি এখনো প্রাইস ট্যাগ দেওয়া হয়নি সো প্রাইস ট্যাগটা দেওয়ার পর উই উইল সেভ দি প্রাইস এখন যেটা হচ্ছে সেই দেখাচ্ছি লখনৌ সিটির শাড়ি দিস ইজ জাস্ট সো বিউটিফুল এই দেখেন পুরোটা নেটের উপরে করা আজকাল সবাই চায় একটু লাইট ওয়েটেড দেখতে যেন আজকে দেখাচ্ছে শাড়ি সবসময় তো কাতান দেখেই থাকি তো এই টাইপের শাড়ি টিনেজার বলেন অ্যাডাল্ট বলেন মিড এজ উইমেনরা বলেন কেন সবাই কিন্তু এই টাইপের শাড়িগুলো নিতে পারবেন সো দিস ইজ সামথিং দ্যাট ভেরি প্রিটি এবং কি দেখতে খুবই নাইস একটু মুভ না করি বিকজ হয়তো কোনো কারণে ক্লিয়ার দেখা যাবে না একটু স্লো করেছি গাউন দেখতে চাচ্ছেন আচ্ছা দেখি ম্যাক্সিমাম ভোট কার আসে ওয়েডিং গাউন নাকি ওয়েডিং লেহেঙ্গা নাকি গাউন সব আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ ওকে সো দিস ইজ আ লখনৌ স্ট্রিচ গাউন যেটা হবে পুরাটি অল ওভার পার্লের কাজ করা দেখতে কত সুন্দর দেখেন পার্লের কাজ দ্য দোজি স্টোনের কাজ হবে এখানে কালারটা হচ্ছে পিচ পিঙ্ক কালার এখন কালারসগুলো দেখি তো কতগুলি কালার আছে ইনক্লুডিং এটা নিয়ে 10টি কালার অ্যাভেলেবল আছে ইনক্লুডিং এটা নিয়ে 10টি কালার অ্যাভেলেবল আছে আচ্ছা ফারহানা আপু বলছেন গাউন আচ্ছা আবার ব্যাক করে আবার প্লে করেন তো দেখেন এখানে আপু বলছেন গাউন ওকে নো প্রবলেম গাউন দেখিয়ে দিব গাউন এন্ড লেহেঙ্গা দেখি কোনটা ম্যাক্সিমাম ভোট আসে সো অ্যাট লিস্ট আই নিড 20 অফ ইওর ভোট যে বেশি বো কমেন্ট লিখবেন গাউন কিংবা লেহেঙ্গা ওগুলো দেখিয়ে দিব হ্যাপি টু সো সবাইকে বলে দিচ্ছি যতগুলি কালেকশন দেখাচ্ছে আজকে সবগুলো পিকচার্স ক্লিক করা হবে ওকে এটা দেখে দিলাম রাইট এটা দেখানো শেষ লখনৌ স্ট্রিচের কালার্স কি কি অ্যাভেলেবল হবে এটা হচ্ছে অ্যাশ কালার এ হচ্ছে অ্যাশ কালার পার্লের কাজ করা আছে এখানে এবং কি জারদোজি স্টোনের কাজ করা দিস ইজ সো প্রিটি অ্যান্ড সো লাইট একটি নেটের শাড়ি
ক্লিয়ার না আপু 10k এর মধ্যে কোনো গাউন হবে আপু 10k এর ভিতর গাউন আমাদের কাছে আপকামিং কালেকশনস ইনশাআল্লাহ আসবে এখন নেই সব স্টক আউট মানে এই রেঞ্জটা কি হলো জলদি শেষ হয়ে যায় সে হচ্ছে শাড়িটি ওকে সো এটা হচ্ছে অ্যাশ কালার ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড টেক ওয়ান স্ক্রিনশট এন্ড ইনবক্স আস নেক্সট দেখাচ্ছে হচ্ছে স্যালমন পিচ কালার এন্ড পিস্তাশিও কালার এই দেখো স্যালমন কালার এবং কি পিস্তাশিও কালার গতবার একটি আপু এই টাইপের কালার অনেক পছন্দ করেছে শি ইভেন পারচেজড ইট এই হচ্ছে একটি পিস্তাশিও কালার এটা হচ্ছে পিচ কালার সো কালার দেখিয়ে দিলাম হাউ মাচ ওকে সো সবাইকে বলছি যে প্রাইসটা একটু দাও হয়নি সো ফর দা প্রাইস প্লিজ ইনবক্সেস উই উইল সেভ দি প্রাইস কালারস অ্যাভেইলেবল মোর এটা হচ্ছে একটি মিন্ট টাইপের কালার এটা হচ্ছে মিন্ট আর এটা হচ্ছে গোল্ডেন কালারটা হয়তো দেখা যাচ্ছে না এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে प्लीज এই যে কালারটা এখানে দেখলে বুঝবেন এটা হচ্ছে ডাল ল্যাভেন্ডার কালার ডাল ল্যাভেন্ডার কালার ডাল ল্যাভেন্ডার কালার লাস্ট হচ্ছে অ্যাশ সো অ্যাশে দুটো কালার দেখিয়ে দিলাম এটা হচ্ছে এই অ্যাশ আর একটি কালার কি একটু ডার্ক আছে একটু লাইট আছে এটা দেখো না শেষ আমার লাকনো শেষে শাড়ি তো দেখিয়ে দিয়েছি সো এই টাইপে কি করব এক একটা কালার দেখাবো এক একটা শাড়ি দেখে দেব পুরাটাই খুলবো তারপর দেখে দেব আর এখন যেটা দেখাচ্ছে হচ্ছে প্রাইস এখন যেটা দেখাবো যে প্রাইস হচ্ছে 7985 টাকা হ্যাঁ 7985 টাকা এখন দেখাচ্ছি গাউন দেখে যাচ্ছি ঠিক আছে আমি কি তো ম্যাক্সিমাম কমেন্ট পাচ্ছি গাউনের আজান হচ্ছে তো আজকে কথা বলছি সবার সাথে আমি একটু আজানের জন্য স্টপ থেকে যাচ্ছি জারকন স্টোনের কাজ না এখানে শুধু পার্লার কাজ এটা হচ্ছে শুধু মুক্তা কাজ শুধু পার্লার কাজ রেডি রূপে কিছু দেখান আপু ঠিক আছে আপু কে বলেছেন নরিন আপু ভাই খেয়াল রাখবেন রেডি রূপে কিছু দেখাতে হবে পরে ওকে গাউন দেখে চাচ্ছি ঠিক আছে সবাই ম্যাক্সিমাম কিন্তু গাউন বলছেন লেহেঙ্গা না আছে ঠিক আছে সো এই শাড়িটা দেখানোর পরে আপু কয়েকটি শাড়ি দেখানোর পর আই উইল বি শোয়িং ইউ গাউন I apologize for our network because of network issue we have some problem so can you just take one screenshot and inbox us this is the color ওকে নাসরুল ইসলাম বলছেন আই নিড দিস ইন চিটাগং ডেফিনেটলি বি ক্যান সেন্ড ইন চিটাগং ইউ হ্যাভ টু ইনবক্সেস ইসরাত আপু বলছেন ইটস স্লাইটলি ক্লিয়ার আপু ইয়েস থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং অ্যাজ ওয়েল আপু তোমার ড্রেসটা প্রাইস কত যেটা দেখে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এবার জানাচ্ছি আপু দেখাচ্ছিলাম তিনটা কালার অ্যাভেলেবল এটা হচ্ছে একটা মিন্ট টাইপের কালার ওকে দিস ইজ সো প্রিটি লাকনো স্টিচের শাড়িটা পরলে খুবই সুন্দর দেখা যায় ইট লুকস ভেরি নাইস 7985 টাকা আপু এটা হচ্ছে মিন্ট কালারের উপরে করা এই টাইপের ভেরিয়েশন অনেক আছে
এটা হচ্ছে আইটি কা যেটা হচ্ছে স্যালমন পিচ কালার কালারটা দেখেন এই যে কালারটা এখানে স্যালমন পিচ কালার ওকে আপু what is the price of the one that you are wearing nafisa tabisma ko jigesh korchen apu bolchi apu jeta pore achi eta price ta bolchi e hocche eta shari ta eta price ta ami abar dekhi bole tar 7985 taka to prottekti shari to kintu flat 10% discount ache so yes apu to gown dekhabo maximum comment chilo amar gown to gown dekhabo don't worry gown dekhi dibo thank you so much for commenting apu6285 টাকা 6285 টাকা আপু যার কাছে যেটা ভালো লাগে আপু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাকে আমরা ক্লিয়ার ছবিটা দিয়ে দেব 134 ভিউয়ার্স ইজ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আই ক্যানট এক্সপ্রেস মাই ফিলিং দ্যাট আই এম সো হ্যাপি কাইন্ডলি আপনারা সবাই একটু শেয়ার করবেন সো মোর অফ দেম ক্যান সি প্রাইস 6285 টাকা কালারটা কিন্তু হচ্ছে যে আমাদের এই যে স্যালমন কালারটা হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে আছে তিনটি কালার অ্যাভেলেবল একটা বে খুবই সুন্দর একটি পিঙ্ক কালার আর একটা হচ্ছে যে মিন্ট কালার এটা দুইটি কালার আছে এটা হচ্ছে স্টোনের কাজ করা পিঙ্ক আমি কিভাবে বুঝবো কালারটা যে এখানে পিঙ্কটা কালার দেখে বুঝবো আমার যে স্কার্ফের যে কালারটা পরে আছি ঠিক সেই স্কার্ফের কালারটা হচ্ছে এটা আপু শাড়িগুলো কি নেটের উপরে জি আপু শাড়িটা হচ্ছে নেটের উপরে বেসটা হবে নেট আর পুরাটাই হবে লখনৌ স্টিচের কাজ করা খুবই সুন্দর একটি শাড়ি খুবই লাইট ওয়েটেড প্রাইসটা বলে দিয়েছে 6285 টাকা আবার দেখে নি হ্যাঁ 6285 টাকা খুবই লাইট ওয়েট এটা 1 কেজির মতন মানে 1 কেজি না 800 গ্রামের মতন হবে 800 গ্রামের মতন খুবই লাইট ওয়েটেড আছে ওকে নেটের উপরে করা এটা পুরো আমি খুলবো কিনা আমাকে জানাবেন পিঙ্কটা খুলবো কিনা বা পিস্তাশুটা খুলবো কিনা আমাকে জানাবেন না জানালে বুঝবো না আপু বলেন না কেন প্রাইসটা কত আপনি একটা আচ্ছা কানিজ আপু জিজ্ঞেস করেছেন প্রাইসটা বলছি ভাই আমার যে গাউনটা পরেছে সেটা প্রাইস কত দেখে আপু জানাচ্ছি বিকজ এটা ট্যাগটা রিমুভ করা হয়েছে তো আপু এটা ওয়েট করতে হবে এটা দেখে দিলাম তাই না আপনাদের সবাইকে এখানে কিন্তু পেয়েছি কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এইসব কালেকশনস আমাদের মিরপুর শোরুম বসুন্ধরা সিটি শোরুম এবং কি আমাদের পিঙ্ক সিটি শোরুম অ্যাভেলেবেল আছে প্রাইস 6285 টাকা একটি খুবই বাজেট ফ্রেন্ডলি একটি শাড়ি যেটা দেখতে খুবই নাইস এটা সেন্টার দেখতে খুবই সুন্দর ওকে লখনৌ স্টিচের শাড়ি কালার্স তিনটি কালার্স অ্যাভেলেবেল মিন্ট পিঙ্ক সুন্দর একটা পিঙ্ক কালার আর এটা ছিল স্যালমন পিচ কালারের মধ্যে ওকে এখন দেখা যেটা এটা কিন্তু অনেক নাইস স্যালমন কালার কালারটা খেয়াল করেন বেশি করে আপনি করে আপু নেটের উপরে কাজ করা আপু আমি চাই আক্তার আপু আপনি একটু কমেন্ট ইনবক্স করে ফেলতে পারেন আপু ইন দ্যাট কেস আপনি নিতে পারবেন রাইট সেই হচ্ছে আমাদের সাইট আপু আসেন সেই হচ্ছে আমাদের সাই স্যালমন পিচ কালার খুবই প্রিটি খুবই নাইস এন্ড দিস ইজ অ্যাভেলেবল ইন দ্যাট কেস ইফ ইউ ওয়ান্ট টু পারচেজ ইউ মে জাস্ট স্ক্রিনশট ইন ইনবক্স আস আপু উনি এখানে বসে এখানে বসুক সমস্যা নেই আমি এখানে এসে পড়লাম সমস্যা নেই তো এই তো আমার জায়গায় এসে পড়লাম বসতে পারেন সমস্যা নেই বসতে হবে সেই হচ্ছে শাড়িটা দেখেন খুবই সুন্দর নেটের উপরে কাজ করা দিস ইজ সো প্রিটি এটা প্রাইসটা বলছে কি দেখে নেন আপনি এমব্রয়ডারি করা কাজ একই তো সেকেন্ড অফ অল হবে এখানে স্টোনের কাজ করা স্টোনের হচ্ছে জুয়েলারি স্টোন প্লাস্টিক স্টোন না জুয়েলারি স্টোন আপনি পাওয়ারটার প্রাইস কত আপু বলছি না এমা আপু আমি ট্যাগটা দেখে আপনাকে বলবো আমি আপনাকে কি কি ওয়েট করতে চাইনি আই এম সো সরি হ্যাঁ
খাদি জর্জর দেখান ঠিক আছে মেহজিবিন আপু খাদি জর্জর দেখে দিব এই দেখেন এটা শাড়িটা হাউ প্রিটি ইট ইজ কিউ আছেন ট্রান্সপ্যারেন্ট পছন্দ করেন না কিউ আছেন ট্রান্সপ্যারেন্ট লাইক করে সো ইফ ইউ ডোন্ট লাইক ট্রান্সপ্যারেন্ট আপনি এখানে হাফ লাইনিং দিতে পারবেন ওকে হাফ লাইনিং করতে পারবেন শাড়িটা এইভাবে খুলে দেখে দিই ইফ ইউ লাইক ইউ মে পারচেজ প্রাইসটা আপনাকে দেখে বলছি আপু না শাড়িটা কিন্তু অনেক প্রাইস মেহজিবিন আপু আপনি কি বেনারসি খাদি কাতান শাড়ি দেখে চাচ্ছেন নাকি নর্মাল যে আপনি যে পিওরের উপরে যা আসে ওগুলো দেখে চাচ্ছেন আমাকে জানান আর কালার গুলো বলে দেবেন সাদি আপু লিখছেন হাই হাই আপু আসসালামু আলাইকুম এটা দেখাই দিই এটা কিন্তু অনেক নাইস প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে করা এই শাড়িটা কালার আছে আমাদের কাছে দুইটি একটি হবে ল্যাভেন্ডার কালার আর এটা কিন্তু আছে আমাদের যে আর এটা হচ্ছে পিঙ্ক কালার উপরে করা সো আমি নিয়েছিলাম পিঙ্ক কালারটা এটা হচ্ছে আমাদের অনিয়ন স্কিন যে কালারটা হয় না মানে অরিনে স্কিন যখন পিল করি ওই অনিয়ন স্কিনে পিল করার পর যে কালারটা হয় এই যে এই কালারটা এই যে এই কালারটা This is so pretty. আমি কালারটা আপনাকে একসঙ্গে দেখাচ্ছি 170 viewers is watching. Alhamdulillah. Thank you so much. আপনার প্যালেট আরও শেয়ার করবেন আপু তোমার বিহেভিয়ার অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু ফর কমেন্টিং আপু ইটস বিকজ আপনারা তো পজিটিভ কমেন্ট দিচ্ছেন এই জন্য আমাকে পজিটিভিটি দিতে আরও মানে আই এম বাউন্ড টু গিভ ইউ পজিটিভিটি সেই হচ্ছে আমাদের সার্ভিস আর কি এ হচ্ছে আমাদের শাড়িটি যেটা হচ্ছে পুরাটাই হচ্ছে স্টোনের কাজ করা জারকন স্টোন কাজ করা ওকে জারকন স্টোন এবং কি হবে পার্লার মানে পার্লার কাজ আর এখানে যে দেখতে পাচ্ছেন রেশম সুতার কাজ এগুলো হচ্ছে খুবই সফট দিজ আর নট ওয়ান অফ দ্যাট যেটা খুবই হার্ড বা হার্শ ওইরকম না এই দেখেন খুবই সফট থ্রেডের কাজ করা এটা প্রাইস 13,985 টাকা এর উপর কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টের পর কিন্তু আরও কমে আসবে আপু অ্যারাউন্ড 800 বা 1000 টাকা মতন কমে আসবে আপু কাপড় প্যাকেজ হবে না আপু আমাদের শুধু এখানে উইমেন্সের ড্রেস তোমার ড্রেসটার প্রাইস জানাচ্ছি আপু এগুলো কি ব্রাইডাল ওয়্যার ইয়েস আপু এগুলো ব্রাইডাল ওয়্যার রিসেপশন ওয়্যার এক্সক্লুসিভ পার্টি ওয়্যার এই টাইপের কালেকশন দিতে পারবেন দেখুন আমি একটু দূরে রাখছি 13,985 টাকা প্রাইস এর উপর কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আছে আপু আরও এক্সক্লুসিভ দেখেছেন আমাকে জানাবেন আরও এক্সক্লুসিভ আছে আরও অনেক সুন্দর সুন্দর আছে এই যে অনেক নাইস সেটা অ্যাভেলেবল আছে কালারগুলো দেখে দেবো আপনি সবাইকে বেনারসি খাদি ব্লাড রেড উইথ সিলভার মধ্যে দেখান আচ্ছা বেনারসি আমাদের কাছে একটি আছে পিঙ্ক কালার উইথ রেড আমি দেখে দিব আর এটার সাথে কিন্তু ব্লাউজটা অ্যাটাচ করা আছে দিস ইজ সো প্রিটি এটা আমি দেখাবো আপনারা সবাই হলো দেখেছেন আই ডোন্ট নো ইউ অল নো আমার কাছে কিন্তু এটা সেম একটা আছে পিঙ্ক কালার আমি পরেছিলাম লাইনিংয়ের সাথে এই দেখুন এই শাড়িটা কত প্রিটি এটা সেম আমি যে দেখালাম একটু আগে এটা পিঙ্কের উপরে আর এখানে কিন্তু স্টোনগুলো খুবই স্পার্কলিং স্টোনগুলো খুবই স্পার্কলিং ফেরদৌসি আপু বলছেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট ইশরত আপু বলছেন এই টাইপের ব্রাইডাল শাড়ি দেখানো যাবে আরও ইয়েস আপু ইশরত আপু এই টাইপের ব্রাইডাল শাড়ি আরও অনেক আছে আমাকে কালার্স বলতে হবে কালার্স না বলে আমি বুঝবো না কালার্স বলতে হবে হ্যাঁ এই হচ্ছে শাড়িটি কালারটা হচ্ছে এই পিঙ্ক কালারটা এই দেখেন এই যে পিঙ্ক কালারটা দেখেছি আপনার সবাইকে দেখেন দিস ইজ সো প্রিটি লখনৌ স্টিচের শাড়ি দিস ইজ ইন্দি কালার রেডি আরও কালার্স আসছে লখনৌ স্টিচের শাড়ি আরও কালার্স আসছে এই হচ্ছে শাড়িটি ট্যাসেল দেওয়া আর এই হচ্ছে ওভারঅল 300 ভিউয়ার্স ইজ ওয়াচিং থ্যাংক ইউ ইটস অ্যারাউন্ড 200 মেবি 260 থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এই হচ্ছে রেড কালারের একটি সুন্দর একটি শাড়ি যেটি হচ্ছে লখনৌর উপরে পিওর শিফন জর্জেট পিওর শিফন জর্জেট পিওরের উপরে এক কথা প্রাইসটা করে দেখুন তো ভাইয়া আপু লিখেছেন প্রাইস কত প্রাইস 8,985 টাকা কিছু
কাছ থেকে দেখাও আচ্ছা ঠিক আছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মেটেরিয়ালটা হচ্ছে সফট পিওর শিফন হ্যাঁ পিওর শিফন আর পরে ইট ইজ ভেরি সফট আমি দেখিয়ে দিলাম মেটেরিয়াল ওয়াইজ এখন ফ্যাব্রিকেশনে আসি এই হচ্ছে মেটেরিয়ালটি দেখেন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে আমাদের সিকোয়েন্সের করে এক একটু করে কাজ প্রতিটা সাইডে এই যে দেখেন টার্সেল করা আছে টার্সেলের ব্যাক সাইড দেখে নেবেন এখানে খুবই সুন্দর করে প্ল্যানিং দেওয়া আছে প্রাইস 8985 টাকা আপু ওয়াও সাচ আ বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ আপু এটা তো অনেকগুলো কালার আছে ট্রাস্ট মি অনেকগুলো কালার আছে এই কালারগুলো বেরকম তো সব ওয়াটার গ্রিন মেরুন দিস ইজ সো বিউটিফুল এটা কিন্তু অনেক সুন্দর 8985 টাকা কালারস কিন্তু আনলিমিটেড আছে এই হচ্ছে আইটি কালার যেটা হচ্ছে বটল গ্রিন কালার এই দেখেন বটল গ্রিন কালার এখন হয়তো সবাই কাজটি দেখতে পারছেন তাই না এখন হয়তো সবাই কাজটি ঠিক মতো দেখতে পারছেন দিস ইজ ইন্ডি কালার বটল গ্রিন থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং দ্যাট লাইফটা ক্লিয়ার আছে মুখে ওয়াকল কোয়ালিটি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে কমেন্টে বেশি করে জানাবেন যে আমার লাইফ এবং কি আমার সাউন্ডটি ঠিক মতো শুনতে পারছি যে কেনা এই হচ্ছে শাড়িটি এটা খুলে দেখাই আমি আপনাদের এই হচ্ছে আমাদের শাড়িটা যেটা কালারটা হচ্ছে ডার্ক বটল গ্রিন কালার ওকে ডার্ক বটল গ্রিন কালার এই হচ্ছে আমাদের পিওর শাড়িটি 8985 টাকা 8985 টাকা কালার দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার হি হ্যাভ ইন অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার উপরে 241 ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ প্রাইস 8985 আপু দেবিকা আপু থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট আপু বেনারসি খাটি দেখে দেখুন বেনারসি খাটি লালের ভিতরে দেখে লাল গোল্ডেন গোল্ডেন ব্লাউজ কিন্তু ইনক্লুডেড আছে ব্লাউজটা কিন্তু ইনক্লুডেড আছে এখন দেখাচ্ছি হচ্ছে চকলেট কালার এই দেখেন আমি ডার্ক কালার দেখাচ্ছি বিকজ দেখা যায় এগুলো সব আমাদের কাছে লাইট কালার ছিল আগে তো লাইট কালার গুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লখনৌ স্টিচের শাড়ি কালারটা হচ্ছে খুবই সুন্দর চকলেট কালার যে কোনো এজের আপনারা পড়তে পারবেন যে কোনো এজের আপনারা পড়তে পারবেন দিস ইজ ইন দি শেড চকলেট কালার বা ইউ ক্যান সি ইট অ্যাজ হ্যাঁ চকলেট কালার এক কথা আপু ব্লাউজ সেল করেন না ব্রাইডাল ব্লাউজ আপু না ব্রাইডাল ব্লাউজ আমাদের কাছে নেই বাট আপকামিং ইনশাল নিয়ে আসবো হুম এই হচ্ছে শাড়িটি প্রাইস হচ্ছে 8985 টাকা ওকে অ্যাড্রেস কত প্রাইসটা হচ্ছে জি 8985 টাকা দিস ইজ টু বি রিয়েলি অনেস্ট আমাদের কাছে কালেকশন আসছে 10টি কালার্স এই 10টি কালার শুধু এক একটা করে অ্যাভেলেবল আছে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন ওকে সবাই কিন্তু ব্লাউজটা দেখানো হয়নি দিস ইজ দি ব্লাউজ পার্ট দোপিয়ান সফট দোপিয়ান সিল্কের উপর ব্লাউজ কিন্তু দেখা যায় পিওর ব্লাউজ দিন এই কারণে মাঝে মাঝে পিওরটা কি হয় মাঝে মাঝে ব্লাউজে একটু প্রবলেম করে থাকে তাই না মিন্ট তেনটা আমাকে মিটিং ওয়াও দিস ইজ সো বিউটিফুল মাশাআল্লাহ কালার আই উইল সে দিস ইজ সো প্রিটি লাইট বেবি পিঙ্ক কালার উপরে করা ইটস ইন দি শেড বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে স্যালমন পিচ কালার আই হোপ সবাই ডিফারেন্সটা বুঝে নিয়েছেন আমি কোনটা খুলবো বলেন তো আপু বেনারসি নিয়ে আসছেন ভাইয়া আপু যেরকম ডেলিভারি হবে ইয়েস আপু ক্যাশ অন ডেলিভারি ইনসাইড ঢাকা আমাদের কাছে অ্যাভেলেবল যে আগে অর্ডার করবে আজকে পেয়ে যাবে কিংবা কালকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন আর আফটার টাকা হচ্ছে মিনিমাম দুই দিন থেকে তিন দিন লাগবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমি বেবি পিঙ্কটা খুলে দেখাবো প্রাইস হচ্ছে যে 8985 টাকা এটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হয়েছে একটু ডিফারেন্ট হয়েছে ওকে বললাম না আপু এগুলো বেশি কোয়ান্টিটি থাকে না আমাদের কাছে সব মানে
এক একটা করে থাকে তো জলদি সেল আউট হয়ে যায়। আচ্ছা আদিদি আপু জিজ্ঞেস করছেন আপু আপনাদের শোরুম কি পিঙ্ক সিটিতে আছে? ইয়েস আপু আমাদের শোরুম পিঙ্ক সিটিতে আছে। আপু লেমনটা হবে? এটা সেম লেমনটা আমাদের কাছে আছে না? This is so pretty, like, age 11 color. So colors, kintu unlimited colors আছে আমাদের কাছে। যাদের কাছে যেটা ভালো লাগছে নিতে পারেন স্ক্রিনশট। এই হচ্ছে পিঙ্ক কালার। বেবি পিঙ্ক কালার, একটু কাছে দেখিয়ে দিই সিকোয়েন্সে কাজ করা। ওকে নিতুর রহমান আপু বলছে নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাড্রেস কত? আপনি পরার ড্রেসটার মধ্যে রেড মেরুন হবে? আপু আমার পরার মতন ড্রেসে অর্গেনজা, তো অর্গেনজার উপর ডার্ক কালার নেই কিন্তু ভেলভেটের উপর রেড মেরুন কালার আছে। বেশি কম দেখাবো না, অনেক কালেকশন দেখানো বাকি আছে। নাও লেটস শো দ্য রেস্ট অফ দি কালার, হাতে হাতে করে দেখে দিচ্ছি হ্যাঁ কী কী কালার্সগুলো অ্যাভেলেবেল আছে। এই দেখেন এটা হচ্ছে একটু গ্রিনিশ লেমন কালার। ইফ ইউ ওয়ান্ট টু সি ক্লোজ পিকচার প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনবক্স করবেন, বিকজ দেখা যায় আফটার পর শোরুমটি বন্ধ হয়ে যায়, রাইট? আগে কি ইনবক্স করে ফেলবেন, আপনাকে পুরো ক্লিয়ার ছবিটা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ডার্ক নেভি ব্লু কালার, ওকে, অ্যাভেলেবল অ্যাট বসুন্ধরা সিটি। আপু আপু আর ইউ ইন্ডিয়ান? নো আপু, উই আর আই এম ফ্রম বাংলাদেশ, আওয়ার ব্র্যান্ড ইজ বাংলাদেশ ব্র্যান্ড। এই হচ্ছে একটা শাড়ি যেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটি মেরুন কালারের উপরে, খুবই সুন্দর একটি মেরুন কালারের উপরে। এটা খুলে দেখিয়ে দিই, বাংলাদেশের বাড়ি সেন্ড করে থাকি ডিএচএল এর মাধ্যমে। দেখিয়ে দিই, আগের বার দেখিয়ে দিয়েছি আবার দেখাচ্ছি, এই টাইপের কালেকশন অলওয়েজ রানিং এ থাকে আমাদের। বেনারসি খাড্ডি কাতান শাড়ি, বেনারসি খাড্ডি কাতান শাড়ি, এই হচ্ছে আমাদের শাড়িটি। খেয়াল করবেন আপু কালারটা কিন্তু দুইটা শেডে করা, দুইটি শেডে করা, রেড এবং কি পিঙ্ক কালারের শেডে করা। হ্যাঁ এখানে কিন্তু কাজ করা হচ্ছে জারদোজির কাজ করা, জারদোজির কাজ করা শাড়িটি। ওকে দিস ইজ সো প্রিটি, পুরোটা হাতের কাজ, পুরোটাই হচ্ছে হাতের উপরে কাজ করা। ₹26,985 উপরে কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আছে, ₹26,985 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আপু আমাদের শোরুম কিন্তু ফিক্সড প্রাইস বেসড। খালেদ পারমিন আপু জিজ্ঞেস করুন প্রাইস কত? ₹26,985, হাতেটা খুলতে হবে। This is so pretty, দেখেন যদি কিছু কাছে ভালো লাগে থাকে নিতে পারবেন, কিংবা শোরুমে এসে ভিজিট করতে পারেন। আমি সবাইকে বলবো শোরুমে এসে ভিজিট করার জন্য। এখন মনে ঠিক হবে, রাইট? এই টাইম, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, এখন মনে ঠিক আছে। এখন কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে, রাইট? এখনো শেষ, এটা পুরোটাই হাতের কাজ করা ছিল, শাড়িটা ছিল পুরোটাই হাতের কাজ করার উপরে, বেনারসি খাড্ডি কাতান শাড়ি। আর না না না, এখানে না, নিচে দেখে দিন। আমার এই গাউনটা কিন্তু অনেক প্রিটি, মার্শাল্লাহ, ইটস সো প্রিটি। গুলশান শাড়ি মিউজিয়ামে শুধু আমি একটি গান পরেছি, দিস দ্য ফার্স্ট টাইম, রাইট? ওয়েডিং কালেকশনস কিন্তু অনেক আছে, অনেক আছে। এখন দেখাচ্ছি হচ্ছে ডিজাইনার পিসের উপরে যে সিল্কের শাড়িগুলো আমাদের কাছে আছে, শুধু একটা দেখাচ্ছি। ইফ ইউ ওয়ান্ট টু সি মোর জানাবেন, গত লাইভে কিন্তু অনেকগুলো দেখে দিয়েছিলাম। দেখেন জারদোজির কাজ করা ক্রিস্টাল স্টোনের ওয়ার্ক উপরে। শোরুম অ্যাড্রেস প্লিজ। ওকে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 4, ব্লক সি, শপ নাম্বার 97 থেকে 100, শপ নাম্বার 97 থেকে 100। এই হচ্ছে আমাদের, দেখেন ম্যাটেরিয়াল ওয়াইজ এটা কত গ্লসি, একই তো শাড়িটা দেখতে অনেক গ্লসি। অনেকজন আপু আমাদের এখান থেকে নিয়েছেন ফর দেয় ওয়েডিং পারপাস। এই হচ্ছে শাড়িটি, বর্ডার বেস কাজ করে আলাদা সৌন্দর্য,
নাই দেখেন শাইনি সারদোজি ওয়ার্ক ক্লিয়ার ছবি দেখা যায় ইনবক্স করে ফেলবে এটা হচ্ছে পুরাটাই হাতের স্টিচ কাজ করাই দেখেন পুরাটাই হচ্ছে হাতের স্টিচ করা শাড়িটা 292 viewers thank you so much viewers because of you all today we could reach so far see hocche amader shade price ta 19985 taka 19985 taka hocche ei shade er price if you are interested apura apnara please screenshot niye rakhen tarpor apnake amra clear shipping ta send korte parbo Isn't it so beautiful? एकदम पूरा bridal like attire. हमें तो comment आप पोरे फिली. Okay. Black के भीतर क्या हो पे? Yes, अब वो black के भीतर हो. Plum plum था तो देखते हैं. ये doll देखने आया था तो बंदा ये कॉस्ट कर. ये देखना. This is another one net shade. Net shade देखना पूरा तब पर आज तक सिखाओ ने ओके. शॉप एक आर वेट करा बोना. ये होते हैं हमारे net shade देखना. This is so इतना कितना चाहिए. This is so pretty. अखाना हमारे पास एक क्या अच्छा हमारे पास एक doll अच्छा कि खूबी शुद्ध एक dress पड़ा. This is called plum plum. इखाना पूरा आज तक सागे हमारे देखिए दी. इटा होते हैं ती सुंदर shade जो हॉबी all over embroidery काज करा. ये देखें. Embroidery काज करा. कि ऑल ओवर काज खूबी स्पार्कलिंग स्टोन खूबी सुंदर स्पार्कलिंग स्टोन दिस इज द साड़ी कलर टा होच्छे ऑनियन स्किन कलर ए होच्छे आमादेर साड़ीटी दिस इज सो प्रिटी देखेन नीचे पार्टटा कत सुंदर भावे काज करा आछे ओके सो एकटी साड़ीर साथे ऑल ओवर वर्क डज मैटर ए होच्छे आमादेर ब्लाउजटी द प्राइस टा आपनाके सबाइके बोले दिच्छि द प्राइस टा हबे सबाई जेने थाकें এ হচ্ছে আমাদের প্লাম প্লাম একটি লেহেঙ্গা যেটা অলরেডি আমাদের টপটা রেডি করা আছে একিন্তু টপ রেডি কোনো এখন হ্যাসল নেই টপটা রেডি করা আছে খুবই সুন্দর করে প্লাম একটি স্লিভ দাও যে কাঁচে নিয়ে আসবো একটু হচ্ছে পুরাটে কভার থাকবে এখানে হচ্ছে নেটের কাজ সো আমাদের নিচে লেহেঙ্গা দেখতে পাচ্ছেন যদি কেউ থাকে ট্রান্সপারেন্ট দেখতে চাচ্ছেন দেখাতে পারবেন না কিউ ট্যাঙ্ক টপটা পরে ফেলতে পারবেন দ্যাটস ইট আর নিচে পাটটা হচ্ছে লেহেঙ্গা নিচে পাটটা হচ্ছে পুরাটা লেহেঙ্গা এখানে কাজ করা হয়েছে কুন্দন স্টোন এমব্রয়ডারি কাজ পুরাটে অল ওভার খুবই লাইট ওয়েটেড হবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে এই দেখেন এখন দেখা যাচ্ছে তিনটি কালার अवेलेबल আছে পেস্তাশু কালার হবে দিস ইজ ইন দি শেড পিঙ্ক থার্ড হবে টি গোল্ডেন কালার উপরে ব্ল্যাক কালার এক্সক্লুসিভ কিছু শাড়ি দেখাবো আপু দেখাচ্ছি আপু ওকে দেখাচ্ছি একটু ওয়েট করি আমরা সবাই ভাই নামগুলো সব বের করতে হবে মানে বারকোড প্রাইস যেটা আছে আমরা চ্যালেঞ্জিং প্রাইস আমাদের সামনে পুরো বাংলাদেশ আমাদের অল রাইট সি গামে প্রাইস কত ভাই গামে প্রাইস কত হ্যাঁ এই গামের প্রাইসটা হচ্ছে 19985 টাকা রাফল স্লিভ यस আপু রাফল স্লিভ করা ডাবল লেয়ার রাফল স্লিভ করা দিস ইজ সো প্রিটি আসলে সুন্দর কিন্তু শাইন মানে লেহেঙ্গা জি যেটা হচ্ছে টপ টা অলরেডি রেডি করা আছে আপনি কি বাস লেহেঙ্গার নিচে পার্টটা স্ট্রেচ করতে হবে আর কিছু না ওকে সেম প্রাইস ইন অল শোরুম यस আপু সেম প্রাইস ইন অল শোরুম সাইয়েদা ফাতিমা আপু জিজ্ঞেস করছেন यस আপু সেম প্রাইস ইন অল দি শোরুম ইউ উইল গেট দিস अवेलेबल এট পিঙ্ক সিটি শোরুম বসুন্ধরা সিটি শোরুম এন্ড এট মিরপুর শোরুম ওকে আমি দেখতে সামলা আছি এখানে ক্লিয়ার কিনা আমার লাইফ এখানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে আমি বলবো এটা পুরো ডাটা সিটি না আপনি ইনাফ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা কমেন্টে জানাচ্ছেন ওয়াও অলরাইট সো গাউন কালেকশনসগুলো বের করা হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 97 থেকে 100 সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আমাদের শোরুমটি ওপেন থাকবে ওকে আপু That's what.
my gown will ready sir দেখেন আপনি নাইটা গাউন এর ক্যাটাগরিতে পড়েন নাইটা লেহেঙ্গা ক্যাটাগরিতে পড়েন দুইটি ডুয়েল পাচ্ছেন যদি কেউ চান দেখাতে এর উপরে কিন্তু সুন্দরকে প্লাজো পড়তে পারবেন রাইট সো নেক্সট দেখাচ্ছি আইটি প্লাম্প এর উপরে প্লাম্প প্লাম্প এর লেহেঙ্গা যেটা হচ্ছে এই দেখেন কালারটা হচ্ছে গ্রিন কালারটা হচ্ছে গ্রিন এর উপরে পড়া আর দেখেন কত সুন্দর করে স্প্রেড করা আছে আর লাইট উইট আমি নিজে একা ধরতে পারছি দেখেন খুবই লাইট উইট জারির কাজ করা অল ওভার মানে স্টোন এর কাজ করা জারি এন্ড অল ওভার কাজ प्लीज आपूरा शेयर द लाइव सेशन एज मच एज यू कैन ओके आई वांट मैक्सिमम व्यूअर्स टुडे ओके ये होता है हमारे लहंगा खूब ही लाइट वेटेड लेयर्स को देखें आपको इखाने देखने खूब ही सुंदर करे फ्यूजन करा आछे किन किन दावा आछे देखें फ्यूजन नीचे एक लेयर दावा आछे सॉफ्ट सैटिन सिल्क पे और देखें नीचे होछे एक किन किन दावा सो सो यू कैन सी हाउ मेनी लेयर्स आर गिवन हियर अनेकगुलो लेयर्स दावा आछे राइट सो 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 प्रिटी লেহেঙ্গার সাথে টপটি খুব সুন্দর দেখা যায় ট্রাফল স্লিভের উপরে কাজ করা নিচেটা খুবই সুন্দর করে স্প্রেড ওভার সো আমাদের কাছে মেরুন কালার মনে আছে তাই না হ্যাঁ মেরুন কালার আমাদের কাছে আছে মেরুন কালার আছে গ্রিন কালার আছে গোল্ডেন কালার আছে অনেকগুলো কালার হবে একটু কমেন্ট করে নি প্রাইস কত 19,950 টাকা ছিল এটার প্রাইস আর আমার এটার প্রাইস কত বলে দেখেন তো গাউন দেখানো শুরু করেছি তো আপু একটু ওয়েট করতে হবে সেম প্রাইস 19,950 দোপাট্টা লেহেঙ্গা এন্ড দি প্লাম্প প্লাম্প টপ টপটা অলরেডি রেডি করা আছে বাস আপনার লেহেঙ্গাটা আপনি স্ট্রেচ করতে হবে অ্যাভেলেবল এট বোথ থ্রি অফ দ্য শোরুমস ওকে আপু তিনটে শোরুম অ্যাভেলেবল আছে কাম দেখাচ্ছি দিস ইজ টু বি ভেরি নাইস থ্রি সেট করে তিন সেট করে আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমাদের দেখা যায় ফোর সেট থ্রি সেট করে আছে সো শুধু গাউনই না হবে আমাদের সাথে এখানে হচ্ছে ক্রিস্টাল স্টোন করা এবং খুবই সফট একটি এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে স্লিভের পার্ট ওকে সো দিস ইজ দি আমাদের টপ পোর্শন ওকে আর দেখেন ইনাফ আর এটা কিন্তু ট্রেল কাটের মতন কিছুটা ব্যাক সাইড দেখেন নেবেন আপনার সবাই কিছুটা হচ্ছে ট্রেল কাটের মতন নিচে খুবই সুন্দর করে একটা ফ্লো একটি সময় লুক দেবে সো কিছুটা ট্রেল গাউনের মতন ওকে এই হচ্ছে আমাদের গাউন এই হচ্ছে আমাদের গাউন সো গাউনটা দেখানো শেষ টপ পার্টটা এখন দেখাবো আপনি কি নিচে স্কার্ট পার্টটা এই হচ্ছে স্কার্টটা সো স্কার্ট থাকবে আর থাকবে উপরে হয়ে যায় এই সুন্দর একটি আমাদের গাউন আসলে তো প্রায় আছে একটি কোটি আছে প্রাইস দেখেন কত আছে এই দেখেন আমাদের টপের নিচে পড়তে হবে যে ইট ইজ নট ক্লিয়ার ফর সাম রিজন আমাকে একটু কমেন্টে যাবেন ক্লিয়ার কিনা আপু মেরুনটা দেখা আপু ঠিক আছে ব্যান্ডটা দেখাচ্ছি মেরুনটা দেখাচ্ছি আপু একটু ওয়েট করতে হবে এখানে হচ্ছে আমাদের টপ এ হচ্ছে আমাদের টপটি দিস ইজ দি টপ পোর্শন টপটি পরার পর ট্যাঙ্ক টপ যেটা পরে আর কি আর এই দেখেন প্যান্ট সো আপনি যদি চান এটা কি এটাতে প্যান্টের সাথে পড়তে পারবেন আর যদি চান কি স্কার্টের সাথে পড়তে পারবেন
সো একটি অ্যাটায়ার দুই দুই ভাবে পড়তে পারবেন আপনারা সবাই এই হচ্ছে প্যান্টটা সো প্যান্ট ইজ অলরেডি রেডি প্যান্টটা রেডি করা আছে প্যান্টও আছে স্কার্টও হবে আমাদের কাছে ইনারটাও আছে এবং কি ওভারলেয়ার কোটিটা আছে গাউন যেটা বলি আমরা সো এটা প্রাইসটা বলছি সো অল টুগেদার প্রাইসটা হচ্ছে 33,985 টাকা 33,985 টাকা ডুয়েল ওয়্যার আপনি টপের সাথে মানে প্যান্টের সাথে পড়তে পারবেন স্কার্টের সাথে পড়তে পারবেন অঞ্জুমান আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার লাইভ সেশন আজকে আপনি নতুন আছেন ওয়েলকাম টু আওয়ার পেজ এই হচ্ছে আমাদের প্যান্ট সো ব্যা প্যান্ট আমাকে আবার দেখাবো লেহেঙ্গা এবং কি টপ অল টুগেদার দেখিয়ে দিই এই হচ্ছে প্যান্ট আপনি যদি চান এখন আপনি স্কার্ট পড়তে স্কার্টের সাথে পড়তে পারবেন ইফ টু স্কার্টটি ওকে সো স্কার্টও আছে কিংবা প্যান্ট দুইটা অ্যাভেলেবল আছে ওকে এটা গেল তারপর আসতেছে আমাদের টপ এই হচ্ছে টপ 33,985 টাকা প্রাইস এখানে হচ্ছে টপ ওকে সো টপটি দেওয়া আছে তারপর হচ্ছে এই গাউনটি সো ফোর সেট 1 2 3 4 এন্ড 5 দুপাট্টার সাথে 5 সেট নেক্সট কল সবাইকে বলে দিচ্ছি এগুলো আমাদের পিঙ্ক সিটি শোরুম অ্যাভেলেবেল আছে এবং কি বসুনা সিটি অ্যাভেলেবেল আছে আজ এগুলো দেখাবো এগুলো কিন্তু এখন বাকি হবে স্কার্ট লং টপ এবং কি ইনার হবে এন্ড দোপাট্টা ফোর সেট সো প্রিটি এনগেজমেন্টের জন্য হোক বা দেখা যায় কিউ গাউনের মানে কমফোর্টেবল আছে নিতে পারবেন এটা কিন্তু একটা ট্রেল গাউনের একটা লুক দিতে দেখেন এটা কালারটা কিন্তু অনেক নাইস অ্যাশ কালার উপরে করা অল ওভার লখনউ স্টিচের কাজ এবং কি হবে এখানে স্টোনের ওয়ার্ক ইন্টারন্যাশনাল শিপিং কি অ্যাভেলেবল ইয়েস আপ ইন্টারন্যাশনাল শিপিং ইজ অ্যাভেলেবল ক্লিয়ার ইট ইজ নট ক্লিয়ার আচ্ছা এই কয়েকটি গাউন দেখানোর পর নেক্সট লাইভে আমার আরও কালেকশন দেখাবো সো ডোন্ট ওয়ারি আপু ক্লিয়ার না হলে আমার আবার রিকানেক্ট হয়ে দেখিয়ে দিব সো এই হচ্ছে আমাদের গাউনটি ওকে এই হচ্ছে আমাদের গাউন অ্যান্ড ব্যাক সাইড দেখিয়ে দিই দেখেন ব্যাক সাইড ইজ কাইন্ড অফ লাইক ট্রেল একটি এফেক্ট দেবে দেখেন নিচের পাটা খুবই সুন্দর একটা ফ্লো এফেক্ট দেবে So who all wants to purchase this, you may just take one screenshot and inbox us. এখন দেখেছি আমাদের এই দেখেন এটা হচ্ছে আমাদের কি স্কার্টের পার্টটা এই হচ্ছে আমাদের স্কার্টের পার্টটা লাইটটা পুরোটা কানে ক্লিয়ার আসতেছে না এখানে ঠিক আছে এই হচ্ছে আমাদের স্কার্টের পার্ট একদম সফট দোপিয়ান সিল্ক সফট দোপিয়ান এই হচ্ছে আমাদের নিচে স্কার্ট পোর্শন ফিউশন করা আছে নিচে খুবই সুন্দর করে এই দেখেন খুবই সুন্দর আর দেখেন গেহের কত গেহের ইজ ভেরি ভেরি লং গেহের দেখানো শেষ এখন দোপাট্টা আসে টপে আসে এই যে আমাদের ইনারটা এখানে ইনারটা হবে সো ইনারটা দেখে দিলাম আপনাদের সবাইকে স্লিভলেস হবে ইনারটি ওকে এখন দেখাচ্ছি দোপাট্টা অ্যান্ড দি প্যান্ট এটার সঙ্গে প্যান্ট আছে আমি জানতাম না সো দেখেন প্যান্টের সাথে পড়তে পারবেন আপনারা স্কার্টের সাথে পড়তে পারবেন এই হচ্ছে প্যান্ট সাইজ কত জিজ্ঞেস করে আছেন এটা হচ্ছে এক্সেল সাইজ অ্যান্ড হ্যাঁ এক্সেল সাইজ এই হচ্ছে আমাদের প্যান্ট সো প্যান্ট লেহেঙ্গা এবং কি আমার দোপাট্টাটা প্রাইস 34,985 টাকা এই হচ্ছে লখনউ স্টিচের কাজ লখনউ স্টিচের কাজ ওকে দেখানো শেষ সো সবাইকে বলছি গাউন্স তো আরও আসবে লাইক দেখা যায় গাউন যে এই রেঞ্জে ছিল সব সোল্ড আউট আপু দ্যাটস অফ ইউর আনএবল টু শো ইউ অ্যাকর্ডিং টু ইউর বাজেট বাট এগুলো কিন্তু অনেক নাইস এটা কিন্তু ট্রেল গাউন যারা ট্রেল গাউন এটা যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি নিতে পারবেন এটা হচ্ছে ট্রেল গাউনের মতন দেখেন ওভার ব্যাক সাইড দেখে দিচ্ছি ব্যাক সাইডটা হয়তো সবাই খেয়াল করছি কিনা আমি জানি না এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটি হচ্ছে নিজের ট্রেল গানের মতো সুন্দর একটা এফেক্ট দিবে আর এখানে হচ্ছে সামনে পার্টি লখনউ স্টিচের কাজ নাকি হচ্ছে জারির কাজ করা দিস ইজ ইন দি ওয়ার্ক অফ জারি এই হচ্ছে আমাদের জারিটা আচ্ছা বডি সাইজটা কি হবে আপু বডি সাইজটা হচ্ছে আপ টু 38 সাইজ কিছু কিছু আছে 40 সাইজ 44ও আছে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন তারপর আমাদের ইনফরমেশন জিজ্ঞেস করবেন আপু এটা সাইজ কতটুকু অ্যাভেলেবেল লেন্থ কতটুকু আছে দেন আদার ইনফরমেশনগুলো ইনবক্স করে বলবেন আপু ওকে এ হচ্ছে লেহেঙ্গা মানে আমাদের কুর্তি টপ পার্টটা এখানে কিন্তু প্যান্ট আছে এখানেও কিন্তু স্কার্ট আছে
কোটি হবে এন্ড দোপাট্টা হবে সো প্যান্ট দেখে দিচ্ছি এবং কি স্কার্ট দেখে দিই দেখেন স্কার্টটা হচ্ছে এইখানে এই যে স্কার্টটা এই যে স্কার্ট দেখতে পাচ্ছেন সবাই দোপিয়ান সিল্ক সফট দোপিয়ান সিল্কে হবে স্কার্ট ফিউশন করা আছে ইনাফ কেয়ার আর খুবই লাইট ওয়েট একই তো স্কার্ট তারপর যে টপটা আমার হাতে দেখাচ্ছি এই যে টপটি এখানে স্লিভলেস হবে আর যে সাইজ কত আপু অ্যাবাউট 40 সাইজ আছে এখানে হচ্ছে আমাদের প্যান্ট এই যে প্যান্ট প্লাজোর মতো ইনাফ এখানে ইলাস্টিক দেওয়া আছে হুক সিস্টেম করা আছে ওকে দিস ইজ দি প্যান্ট সাইজ আছে আপ টু 44 এর উপরে 44 এর উপরে লেন্থ হবে এটা সাইজ কত 34,995 টপটি দেখে দিব আর মেটেরিয়ালটা চেঞ্জ হয়েছে এখানে হবে সফট স্যাটিন সিল্কের উপরে সফট স্যাটিন সিল্কের উপরে কেমন রেঞ্জের আপু এই রেঞ্জটি হচ্ছে আপু রেঞ্জটা কত আপু সব হচ্ছে দেখালে 31 থেকে নিয়ে 36,000 টাকা রেঞ্জের আপু এগুলো হচ্ছে ফোর পিস করে স্কার্ট প্যান্ট দোপাট্টা টপ অ্যান্ড দেন আপনি থাকবে কোটি প্যান্ট নেই এটা থ্রি পিস সো এটা হচ্ছে থ্রি সেটের আপু গাউন হচ্ছে এটি আর কাজের বিষয় বলি জারদোজি কাজ করা আছে এখানে এই যে জারদোজি কাজ করা বুকি স্টোনের কাজ করা এগুলো দেখা যায় বেশিরভাগ এঙ্গেজমেন্ট ফাংশন কিংবা এক্সক্লুসিভ একজন ফাংশন অ্যাটেন্ড করার জন্য নিতে পারবেন আপু কম রেঞ্জের সবগুলো সোল্ড আউট এটাই প্রবলেম সবগুলো সোল্ড আউট নিউ স্টক ইনশাল্লাহ আসবে এই দেখেন এই হচ্ছে ব্যাক সাইড দেখানোর শেষ যার যেটা ভালো লাগে স্ক্রিনশটে রাখতে আপনি কি জিনিস দেখে দিই স্টিচের কাজগুলো দেখেন এখানে যে স্টিচের কাজগুলো করা এগুলো খুবই সুন্দর আনারকলি যে ড্রেসগুলো হয় আনারকলি মাঝে খুবই সুন্দর করে একটা লেয়ার লেয়ার যায় দেখেন এখানেও ঠিক সেভাবে লেয়ার্সগুলো যাওয়া হয়েছে আই হোপ সবাই দেখতে পাচ্ছেন এখানে কালি কালি শেপ করা ওকে সো যারা ট্যাগ করছেন তাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দোপাট্টা যে প্রাইসটা কত কিছু না এই দেখ প্রাইসটা কত ভাইয়া এই দেখেন কালার হচ্ছে অ্যাশ এখানে খুবই সুন্দর করে অ্যাটাচ করা আছে কোনো প্রবলেম নেই দোপাট্টা আছে সাথে দেখেন তো এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা পুরাটাই অল ওভার পুরোটাই অল ওভার এমব্রয়ডারি কাজ করা আর এই হচ্ছে আমাদের শাড়ির লেহেঙ্গার গাউনের ব্যাক সাইড দেখুন ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড স্টোন এবং এমব্রয়ডারি করা কাজ দিস ইজ দি ফ্রন্ট পোর্শন আর এটা কিন্তু মাস লাগে হেভিও বলবো না লাইটও বলবো না প্রাইস কত 18,785 টাকা এটা প্রাইস যদি কেউ চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন ইন দ্যাট কেস উই উইল সেন্ড ইউ দি অল ইনফরমেশন ওকে আপু অর্ডার করার প্রসেসটা হচ্ছে নাম অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন অ্যান্ড দেন আপনি কোন প্রোডাক্ট চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দেবেন আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি ইনসাইড ঢাকা ও
ওকে ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ সেশন আমি নেক্সট লাইভে আবার আসছি আর নতুন কালেকশনস নিয়ে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর ওয়াচিং দিস লাইভ সেশন